नमस्कार, समस्या समाधान नतून पर्व নিয়ে আমি দীপান্বিতা উপস্থিত হয়েছি। যেই অনুষ্ঠান আপনাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, যেই অনুষ্ঠান আপনাদেরকে শিখিয়েছে যে অনেক হতাশার মধ্যে, অনেক অন্ধকারের মধ্যে জীবনের কোথায় আলো রয়েছে, জীবনের কোন জায়গাতে আমাদের বেঁচে থাকার জায়গাটুকু রয়েছে, সেটাই কিন্তু দেখিয়ে দেয় বারে বারে এই সমস্যার সমাধান অনুষ্ঠান। এবং আমাদের এই পর্ব, আমাদের বাংলা নববর্ষকে আমরা প্রত্যেকে স্বাগত জানাবো, স্বাগত জানাবো 1429 সালকে। এবং বছরের যে আবর্জনা ছিল, মানে আমাদের গত বছরের যে আবর্জনা ছিল, সেগুলো যাতে আমাদের জীবন থেকে দূর হয়ে যায় সেই কামনা করব। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে দেহে প্রাণে শুচি হোক ধরা। এবং এই যে নববর্ষ, মানেই তো বৈশাখ মাস দিয়ে শুরু। বৈশাখ মাস মানে সেই অগ্নি বাণে, মানে রবির সেই কর ধ্বনি বা আমাদের সেই মাথার ওপরে রবিদেব কিন্তু একেবারে প্রখরভাবে আমাদেরকে আলো দিচ্ছে। অর্থাৎ সেই আলোর মাধ্যমে, সেই আলো আমরা আমাদের জীবনে সঞ্চয় করব। এবং বাংলার যে হাল খাতা, মানে একদম নতুনভাবে আমরা সমস্ত কিছু শুরু করব। আর সেই শুভারম্ভে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের জন্য উপস্থিত আছেন সেই মানুষটি, যিনি কিন্তু বারে বারে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভালো থাকা যায়। এবং আমাদের চারপাশে যারা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও ভালো রাখা যায়, আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। অবশ্যই তিনি যেই কর্মকাণ্ডে যুক্ত, সেটা কিন্তু আজকে আমাদের দেশের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ নয়, তিনি আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী এই মুহূর্তে আপনাদের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত। অনেক অনেক স্বাগত জানাই, নমস্কার। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা জানি প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমরা কিন্তু সংঘর্ষ করে বাঁচি, আমরা কিন্তু লড়াই করে বাঁচি। প্রত্যেকটা দিন আমরা একটা টার্গেট নিয়ে ঘুম থেকে উঠি, সেটা হলো যেন আজকের দিনটা ভালো যায় এবং সমস্ত দিক থেকে ঠিকঠাক যায়। এবং আমাদের এই যে নতুন বছর শুরু হতে চলেছে, বাংলার নববর্ষ আরম্ভ হতে চলেছে, এবং এই নববর্ষের কি কি করণীয় থাকে, যারা আমার এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে দেখছেন, যারা এভরিডে ফলো করছেন, তাদের জন্য আজকে কিছু এমন তথ্য, গোপন তথ্য নিয়ে আসব। যে ব্যক্তি নববর্ষে ব্যবসা শুরু করছো তাদের জন্য লাভদায়ক হবে, এবং যে ব্যবসা করছো নতুন কোনো কিছু ভাবনা চিন্তা নিয়ে পথে নামছো, তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি, আজকের এই প্রোগ্রামটি যারা দেখছো তাদের জন্য কিন্তু ভীষণ লাভদায়ক হবে। এবং নতুন বছরের শুরুতে আমরা প্ল্যানিং করি ভীষণ কিছু, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করি, আমরা ভালো থাকার প্ল্যানিং করি, আমরা কিছু খেতে যাওয়ার প্ল্যানিং করি, আমরা অর্থ সঞ্চয়ের প্ল্যানিংটা করি না। নতুন বছর আসলে অর্থ ইনকামের জায়গাটা কিভাবে ইনকাম করব সেই জায়গাটা ঠিকভাবে ভাবনা চিন্তার মধ্যে আসে না। নতুন বছর ঠিক আছে, দেখা যাবে, এই তো শুরু হলো বছরের শেষে, এরকম। আমরা যখন ইয়ার এন্ডিং মাসটা পড়ে না, মার্চ মাসটা, তখন কিন্তু আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করি, অনেক কিছু তখন টাকা পয়সা নিয়ে অনেক হিসাব নিকাশ অনেক কিছু থাকে। কিন্তু বছরের শুরুতে আমরা যদি বাংলায় নতুন বছরের শুরুটা, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাটাকে বেশি প্রেফার করব এবং বাংলাকে নিয়ে আমরা বাঁচব। এবং আমরা এই শুভ নববর্ষে কি কি করণীয়, আজকে এই তথ্যগুলি আমি আপনাদেরকে দেব। যারা নতুন ধরনের ব্যবসা করতে চাইছো এবং যারা ব্যবসা করছো, অনেকে আছে পার্টনারশিপ বিজনেস করছো, তারা এই বছর পার্টনারশিপ বিজনেস তোমাদের জন্য খুব একটা ভালো যাবে না, এবং সেই ভালো যাবে না, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছো তারা ভালো যাবে না শুনে কিন্তু বুকে হাত দিয়ে বসে পড়েছো যে সত্যি তো আমরা পার্টনারশিপ বিজনেস করছি, খুব একটা ভালো যাচ্ছে না, তার জন্য কি কিছু করণীয় নেই? এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, আমরা পার্টনারশিপ এই বিজনেসটি কিন্তু আমরা
ছাড়তে পারবো না, তাহলে আমাদের কি করণীয় রয়েছে? এই পার্টনারশিপ বিজনেস যারা করছো তাদের জন্য একটা ছোট্ট টোটকা, সেই টোটকাটা তোমরা লিখে নাও, খাতা পেন নিয়ে বসো, লিখে নাও এবং 5টা জিনিস মেনে চলবে এই নতুন বছরে। যারা বিজনেস করছো এবং নতুনভাবে কিছু আশা দেখছো, নতুনভাবে ভাবনা করছো, নতুনভাবে চিন্তা করছো, নতুনভাবে বাঁচার আশা দেখছো, আমাদের আগের যে দিনগুলি ছিল বিভিন্ন সমস্যার মধ্যে থেকে গেছে, করোনা মহামারী, যুদ্ধ, বিভিন্ন বাজে সময়ের মধ্যে দিয়ে আশায় আছো নতুন বছরটা একটু ভালোভাবে কাটবে, কিন্তু কোনোভাবেই জানো না যে ভালো কাটবে কিভাবে। আজকে আমি বলবো যে কোন ব্যক্তি কি ব্যবসা করতে পারে, কোন ব্যক্তির জন্য কোন ব্যবসা লাভদায়ক, এই জিনিসগুলি আজকে আমি বলবো। আজকে একটা কথা বলি, আজকে তোমার বাবা তোমাকে অর্থ দিয়েছে কিছু বিজনেস করার জন্য, তুমি বিজনেস করছো কিন্তু সেই বিজনেসটাকে দাঁড় করাতে পারছো না, কি করবে? একটা কাঁঠাল গাছ খুঁজবে এবং যে কাঁঠাল গাছে দেখবে কাঁঠাল ছোট্ট অবস্থায় রয়েছে, মানে আমরা তখন কাঁচা অবস্থা থাকলে আমরা তখন বলি ইঁচড় বলি বা ইঁচড় বলা হয় বাংলা ভাষায়, এবং সে সেই কাঁঠাল গাছে সেই কাঁঠালে লাল শালু কাপড়টা জড়িয়ে দেবে, লাল শালু কাপড় জড়িয়ে দিয়ে একটু সিঁদুর লাগিয়ে দেবে, সিঁদুর লাগিয়ে দিয়ে নিচে 4টে ধূপকাঠি জ্বালাবে, 5 রকমের মিষ্টি, 5টা ফল ওই কাঁঠাল গাছের নিচে রাখবে। রাখার পর ওই যে কাঁঠাল গাছটা থাকবে ওই কাঁঠাল গাছ থেকে একটা পাতা 3 থেকে 4 দিনের মধ্যে দেখবে একটা পাতা তুমি নিচে দেখতে পাবে, ওই পাতাটি তুমি নিয়ে এসে সিঁদুর দিয়ে, সাদা চন্দন দিয়ে এবং তার সাথে কালো কোনো যজ্ঞের ছাই দিয়ে, কালো কাজল দিয়ে ওটা তোমার ক্যাশবাক্সে রেখে দাও। একটা কথা বলবো, ক্যাশবাক্স খালি হবে না, যদি কোনো কারণে অর্থ সংকটও পড়ে না তোমার ভান্ডার ভালো থাকবে এবং তোমার ভুলভাল খরচা হবে না। দ্বিতীয় কথা বলবো, দ্বিতীয় কথা যে অনেক সময় অর্থনৈতিক সমস্যার মধ্যে তোমরা পড়ে যাচ্ছ, কি করবে ভেবে উঠতে পারছো না, দেনার দায়ে জড়িয়ে পড়েছো, প্রচুর লোন হয়ে গেছে তোমার, চারিদিকে অর্থ সংকটে তুমি ভুগছ, বিজনেস করছো দিন রাত গাধার মতো খাচ্ছ কিন্তু কিছু পাচ্ছ না, সেই জায়গা থেকে কি টোটকা করণীয়, কি 5টা টোটকা বলবো না, জীবনের মোড় পাল্টে দেবে বিজনেসম্যানদের। তার আগে কি আছে আমাদের সাথে, মানে আপনার টোটকা তো ভীষণ ভাবে প্রত্যেকের প্রিয় এবং এই টোটকা করেই কিন্তু আজকে অনেকে, মানে তাদের সেই দুরবস্থা ছিল সেখান থেকে অনেকটা শুধরে গেছে, চেষ্টা করি মানুষ, বহু মানুষ তো আমার কাছে আসতে পারে না এবং সত্যি কথা বলতে আমি সময় খুব কম পাই এবং যারা আমার কাছে আসে তারা জানে যে বুকিং ডেটটা পাওয়া 4টিখানি কথা নয়, প্রচণ্ড লেট লাগে এবং আজ বুকিং করলে কমসে কম 1 মাস খুব জানাশোনার মধ্যে থাকলে হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় বুকিংটা পাওয়া যায়, যার জন্য আর সবাইকে একটা কথা বলি যে বুকিং যারা করতে চাইছো ফোনে বারবার করে ফোন করে বুকিং বুকিং ডেট নয়, হোয়াটসঅ্যাপ নম্বর আছে দেওয়া আছে, ওখানে বলবে আমি এই চেম্বারে দেখাতে চাইছি, করে একটা বুকিং করে দেবে, তোমরা নিজেরা ওখানে বুকিং করে দেবে, ফোন করে বারবার বারবার ফোন করে জানতে চাইবে না, যা বলার আমি টিভিতে মিডিয়াতে বলি এবং তোমাদের জানার থাকলে বুকিং করে চেম্বারে গিয়ে জানতে পারো বা অনলাইনে জানতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটাকে খেয়াল করবে, ওখানে যা বলার বলবে। কে আছো আমি তার সাথে একটু কথা বলবো, কে আছেন সাথে, নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী ঠাকুর, বেশ বলুন, আমি বর্ধমান থেকে বলছিলাম ম্যাডাম, আচ্ছা বর্ধমান থেকে বলছেন, বলুন, দাদাকে নমস্কার জানাই, নমস্কার নমস্কার নমস্কার, বলো, আমি আমার সম্পর্কে একটু জানতে চাইছি,
আচ্ছা আচ্ছা, আপনি এই অনুষ্ঠান ফলো করছেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান ফলো করি অনেকদিন থেকে। আমি দাদার পুরনো ভক্ত, আচ্ছা, মানে আমি আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম দাদার কাছে হ্যাঁ, ওই বিজনেসের জন্য, বন্ধুর বিজনেসের জন্য। আচ্ছা আচ্ছা, মানে প্রসঙ্গক্রমে আজকে আমরা কিন্তু বিজনেস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ হ্যাঁ, আমি একদম দেখছি প্রোগ্রামটা নববর্ষ দেখছি তো। মানেই তো আমরা বিজনেস যাই ছিল কেন, আমরা আবার নতুন করে নতুন উদ্দীপনা নিয়ে সবকিছু শুরু একদম করবো, বিজনেসে তাই তো? প্রচন্ড পরিমাণে বিজনেস। দেখো আমাদের ম্যাক্সিমাম আমাদের দেশটাকে কিন্তু বিজনেসম্যানরাই কিন্তু টিকিয়ে রাখে ঠিক ম্যাক্সিমাম ঠিক ক্ষেত্রে, হ্যাঁ তাদের ট্যাক্স এবং সমস্ত কিছু দিয়ে কিন্তু চলছে আমাদের, মানে কোষাগার, আমাদের সরকারি যে কোষাগারটা থাকে সেই জায়গা থেকে কিন্তু বিজনেসম্যানদের কিন্তু অনেকটা অবদান রয়েছে। আমরা প্রত্যেক জায়গায় দেখি বিজনেসম্যানরা কিন্তু, শিল্পপতিরা কিন্তু ভীষণভাবে তারা কিন্তু হেল্প করে আমাদের দেশকে, এবং সেই জায়গা থেকে, সেই বিজনেসের জায়গাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে সমস্ত জায়গা থেকে। যতটুকু চেষ্টা করি যতটুকু পারি, হ্যাঁ বৃহৎ আকারে না পারলেও ছোটখাটো হলেও কিছু তো হেল্প হয় মানুষের টোটকা দ্বারা, এবং সে কাছে আসবে কনসাল্ট করব, তাকে সেইভাবে গাইড করব সেটা আলাদা কথা, কিন্তু কিছু জিনিস এমন কিছু দিয়ে দিই যে তার বিজনেসের গ্রোথটা যেটা থমকে গেছে সেটা কিন্তু একদম সঠিক পথে সঠিক জায়গায় কিন্তু যাবে। এবং তোমাকে একটা কথা বলি, তোমার বন্ধুকে নিয়ে তুমি দেখিয়েছিলে, বন্ধু এখন ভালো আছে তো? হ্যাঁ, বন্ধু ভালো আছে, ওর ওর কাপড়ের বিজনেস আছে, মানে প্রচুর লস খেয়ে গেছিল। কি কি নাম ছিল গো, কি নাম ছিল, নামটা কি ছিল? আচ্ছা, বন্ধুর নাম ছিল অনিরুদ্ধ নস্কর। আচ্ছা 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 আচ্ছা, বর্ধমানে এসেছে, বর্ধমানে এসেছিল না? হ্যাঁ, বর্ধমানে 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 এসেছিল, বুঝতে পেরেছি বুঝতে। অনিরুদ্ধ নস্কর, আর আমার নাম হচ্ছে পার্থ প্রতিম বর্মন। ও তো সুইসাইড করবে, মানে এরকম একটা থিঙ্কিং ছিল, মানে আমি আর বাঁচতে চাইছি না। প্রচুর প্রচুর লোন খেয়ে গেছিল না? লোন টোন শোধ হয়েছে সব? লোনে জর্জর তো এখন ছিল, আপাতত শোধ হয়ে গেছে, আর খুব সামান্য অল্প তার বাকি আছে। যোগাযোগ নেই কেন আমার সাথে, সে কন্ট্যাক্ট নেই তো? শোধ করে দেবে, আর প্রায় 1 মাসের মধ্যে শোধ করে দেবে। তো কন্ট্যাক্ট নেই কেন আমার সাথে, আমি কি ভুল করলাম? না না না, কন্ট্যাক্ট নেই বলতে, ও একটু মানে বাইরে গেছিল তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবে দেখা করতে, বলবে দেখা করতে, বলবে দেখা মানে করতে। বন্ধুর বিজনেস এখন ভালো চলছে সেটা দেখে আপনার কোনো প্রবলেম হয়েছে সেজন্য আপনি ফোন করেছেন? আমারও ওই বিজনেস নিয়ে আমার ঠিকঠাক ছিল, এই কিছুদিন হলো প্রায় 6-7 মাস হলো দেখছি আমার বিজনেসটাও মানে একটু পড়ে গেছে। তোমার আমার ওই বয়সটা বলো তো, বয়সটা বলো তো, হার্ডওয়্যার বিজনেস আছে। বয়সটা বলো তো আমাকে। আমার বয়স, হ্যাঁ আমার 89 জন্ম। 89 জন্ম, 89 জন্ম, 89 জন্ম। তুমি একটা গাছের নাম বলো তো। আমার গাছের নাম হলো কাঁঠাল গাছ। কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল গাছ দিয়ে আজকে বললাম, টোটকা দেওয়া বললাম। হয়েছে আজকে তোমাকে শোনো বাবু, একটা কথা বলি, তুমি এবছর নতুন বছর আসতে চলেছে, একটা বাংলার শুভ নববর্ষর দিকে আমরা পা বাড়াচ্ছি, এবং সেই জায়গা থেকে আমরা বিজনেস, যারা যোগাযোগ করছে আমার সাথে তাদের বিজনেস খারাপ হতে আমি দেব না, এটা আমার চ্যালেঞ্জ। বিজনেস খারাপ হতে দেব না। তোমাকে একটা কথা বলি, তুমি তুমি যে তিনটে জিনিস ভুলগুলি করছো যেটা ম্যাক্সিমাম মানুষগুলি করে, তিনটে জিনিসের ভুলগুলি হলো যে তুমি হিসাবটা রাখছো ঠিকঠাক ভাবে কিন্তু হিসাব কিন্তু মেনটেন করতে পারছো না, তোমার কোনো খুব জানাশোনা ক্লোজ কোনো ব্যক্তি সেই হিসাবটা মেনটেন করছে, তার কাছ থেকে একটু চেক আপ করো, চেক করো তো। হ্যাঁ ওই জায়গাটা দেখো একটু, কোনো কেউ তোমার, আমি বলছি না কেন ঘরে অশান্তি বাঁধাতে চাইছি না, তোমার কোনো রিলেটিভের মধ্যে কেউ একজন হিসাবটা নিয়ে একটু গরমিল করছে, একটু চেক করো, একটু চেক করো, চেকিংটা মাস্ট। এক নম্বর, বিশ্বাস করা ভালো, একদম বিশ্বাস করবে, কিন্তু অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়াটা ভালো নয়। সে যার যার উপরই পড়ো, স্বামী যদি স্ত্রীর উপরও নির্ভরশীল হয়ে পড়ে একদম এটাও খারাপ, এবং স্ত্রী যদি স্বামীর উপরও নির্ভরশীল হয়ে পড়ে একদম এটাও খারাপ। কিছুটা গ্যাপিং থাকা ভালো, কিছুটা আয়ত্তের মধ্যে থাকাটা ভালো সব দিক থেকে। তোমার দিক থেকেও বলবো যে তুমি একটু চেষ্টা করো,
নিজের কাছে কিছু কন্ট্রোল রাখার, এবং আর একটা কথা বলবো, তোমার কোনো রিলেটিভ তোমার বিজনেসের সাথে যুক্ত রয়েছে কোনো রিলেটিভ? যে হ্যাঁ, রিলেটিভ মানে আমার নিজের মামা। হ্যাঁ, যে 70-80% সামলাবে, সেই জায়গা থেকে একটু চেষ্টা করো। কিছু কিছু ভুল দেখো বিজনেসের ক্ষেত্রে, এই 3-4টে ভুল যদি সঠিকভাবে ঠিক করা যায় তাহলে কিন্তু অনেকটাই ডেভেলপ হয়। এবং 4 নম্বর, 3 নম্বর যেটা বলবো সেটা কিন্তু খুব ভাইটাল জিনিস বলবো। 3 নম্বর যে কথাটি হলো সেটা হলো, বিজনেসে তুমি তোমার নিজের জায়গায় বিজনেস করছো না অন্যের জায়গায় বিজনেস করছো, বিজনেসটা হয়তো শিফট করতে পারো কিছুদিনের মধ্যে, এরকম কি কোনো কথা চলছে? তুমি কি কোনো ভাড়া বাড়িতে বা কোনো ভাড়া ঘরে বা কোনো আমি জায়গায়? আমি ভাড়া নিয়েছি, ভাড়া নিয়েই বিজনেসটা করছি। আমি শিফট হয়ে যাওয়ার মানে আমার কথা আছে, আমি আগামী ওই 2 মাসের মধ্যেই শিফট হয়ে যাব। তাহলে কি করে চলে যায় বিজনেসটাকে জমিয়ে তুলতে না তুলতে দেখেছো? তো সেই জায়গা থেকে এই যে বিজনেসের জায়গাগুলি এমন জায়গায় তোমাকে করতে হয় যেটা লং টাইমের জন্য নিতে হয়, যেখানে বিজনেসটা ঠিক জমিয়ে তুলছো সেই মুহূর্তেই তোমাকে বিজনেসটা ছাড়তে হচ্ছে। এবং তোমাকে একটা কথা বলি, তোমার নাম অনুযায়ী, তোমার জন্ম সালটা অনুযায়ী তোমার বিজনেসের দিকটা হবে পূর্ব দিকে, তোমার বিজনেসের দিকটা হবে পূর্ব দিক। তোমার জন্য ঠিক আছে, আমাদের আমার পূর্ব দিকেই হলো মুখ। হ্যাঁ, তোমার পূর্ব দিকের বিজনেসটা দেখবে, এই পূর্ব দিকটা তোমার জন্য সুইটেবল দিক। যদি এই যেখানে তুমি বিজনেস করছো সেই জায়গাটা যদি পূর্ব দিক থাকে তাহলে ঘরটা চেষ্টা করো রাখার, আর যদি একদম না রাখতে পারো তাহলে পূর্ব দিক অনুযায়ী একটা ঘর নেওয়ার চেষ্টা করো। পূর্ব দিকেই আছে, কিন্তু কি করবো বলুন, আমি তো টানতে পারছি না হ্যাঁ, তুমি একদম, মানে 6-7 মাস হয়ে গেল লাস্ট, আমি মানে একদমই আর পাচ্ছি না টানতে, মানে এত লস যাচ্ছে আমার। আচ্ছা, আমার আমি তোমাকে বলি, যদি তোমার লসের জায়গাটা রিকভারি হয়ে যায় তাহলে তুমি রাখতে পারবে তো? হ্যাঁ, আমি কেন লসের দুটো, জায়গায় যদি রিকভারি হয়ে যায় আমি সেরকম আরো একটা রেখে নেবো। আচ্ছা তোমাকে একটা কথা বলি, 3টে জিনিস করো, 3টে টোটকা তোমায় দিচ্ছি বলে, ক্যাশ বাস্কের মধ্যে, তোমার ক্যাশ বাস্কের মধ্যে ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ বলুন, ক্যাশ বাস্কের মধ্যে, হ্যাঁ লিখে নাও, ক্যাশ বাস্কের মধ্যে আতপ চাল, একটা আপনি শালু শুনতে থাকুন। শুনতে থাকো, একটা আতপ চাল, একটা শালু কাপুরের মধ্যে কালো তিল, কালো সর্ষে, আতপ চাল, কালো তিল, কালো সর্ষে, এই 3টে জিনিস শালু কাপুরে পেঁচিয়ে ক্যাশ বাস্কে রেখে দাও, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথাটি হলো, উত্তর পূর্ব যে কোণটি আছে, পূর্ব উত্তর কোণ ঈশান কোণের, ওখানে একটা নারকেল রাখবে, যে নারকেল গজযুক্ত, মানে গজালা নারকেল, ফোপরা হয়ে গেছে নারকেলের মধ্যে ফুল, মানে ফোপরা বলে বাংলা ভাষায়, সেই নারকেলের স্বস্তিক চিহ্ন একে সাদা চন্দন মাঝখানে একটা রাউন্ড করে সেই জায়গাতে রেখে দাও, যে জায়গাটা ঈশান কোণ বলা হয় উত্তর পূর্ব কোণটাকে। এবং সেখানে ঠাকুর ঘর থাকলে ঠাকুর ঘরের আসনেও রাখতে পারো, নারকেল রেখে দাও একটা। 2 নম্বর, 3 নম্বর যেটা বলবো, তোমার কমরের মধ্যে, তোমার কমরে লাল সুতো দিয়ে একটা ছোট্ট ছোট্ট লোহার বা রূপোর বা সোনার ছোট্ট একটা তাবিজ নেবে, সেই তাবিজের মধ্যে 3টে জিনিস ভরবে। 3টে জিনিস হলো, শেয়ার সিংহীর যে নখটি থাকে সেটা ভরবে, এবং তোমার বাড়িতে কোনো কুমারী মেয়ে তার চুল, সেই চুলটা ভরবে, এবং তুমি বটগাছ থেকে একটু শেকড় নিয়ে সেই শেকড়টি ভরবে, এই 3টে জিনিস ভরবে। এবং সিঁদুর দিয়ে, মোম দিয়ে, মোম মধুমোম, যে মোমটা নরম হয় দেখবে হাত দিয়ে ধরলে নরম, এবং সেই মোমটা দিয়ে ওটাকে মুখটাকে মাখিয়ে তুমি ধারণ করো, দেখো তোমার বিজনেসের বাধাটা অনেকটা কেটে যাবে। এর পরেও যদি দেখতে পাও যে সেইভাবে হচ্ছে না, তখন কিন্তু আমাকে দরকার, তখন তোমাকে সেইভাবে তোমাকে গাইড করতে হবে। এটা করো ছোটখাটো বিজনেস হলে বা নর্মাল দিক থাকলে বা কোনো কারো মাধ্যমে, কারো দ্বারা টুকটাক কিছু করা হলে
সেটা কেটে যাবে এবং ভালোভাবে তুমি চলতে পারবে। এবং বিজনেসে আশা করি নতুন বছরের যে বিজনেসটা যাবে সেই বিজনেসটা অসম্ভব ভালো যাবে। এবং যারা আমার সাথে যুক্ত রয়েছো বা আমার গাইড নিয়ে চলছো তাদের বলবো যে শুভ নববর্ষের যে জায়গাটা আছে আমি কিছু টোটকা দেব, এই টোটকাগুলি পালন করবে, দেখবে দুর্দান্ত ফল পাবে। এবং এই শুভ নববর্ষে আমি 5টা দেব টোটকা সবার জন্য। আর আপনার টোটকা মানেই সেগুলো অত্যন্ত কার্যকারী এবং শাস্ত্রীয় টোটকা, মানে আমাদের শাস্ত্র থেকে সংগ্রহ করা টোটকা। অবশ্যই যারা অনুষ্ঠানে রয়েছেন আপনারা কিন্তু এই টোটকাগুলো পালন করবেন শুভ নববর্ষে। এবং টোটকার জন্য কিন্তু আমি 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 একটা জায়গায় রয়েছি, সত্যি কথা বলতে হাল খাতাটা ব্যবসা তো একটা দিক থাকে এবং এটা গ্রামগঞ্জে কিন্তু খুব মাত্রায় চলে, খুব মাত্রায়। এখন আমাদের কলকাতার দিকে বা শহরের দিকে একটু কম দেখা যায়, কিন্তু হালখাতা যেমন আমি আমি যেমন ছোটবেলায় হালখাতা হলে এবং পরবর্তী অক্ষয় তৃতীয়া আছে সেটা এদিন তো পালন করা হয়। অক্ষয় তৃতীয়া হালখাতা এই জিনিসগুলি নববর্ষে মানে এইগুলি আমার আমার তো ভালো লাগে, মানে এইগুলি একটা আনন্দদায়ক জিনিস এবং এইগুলিতে অনেক অনেক নিয়ম আছে, যে নিয়মগুলি যদি পালন করে মানে চলা যায় তাহলে বহু ব্যক্তি যে আলখাতা করছে কিন্তু তার পেমেন্ট আসছে না ঠিক মতো। অনেক অনেকে আছে আলখাতা করছে কিন্তু আলখাতা করছে তার অনেক টাকা রিকভারি হওয়ার কথা, অনেক টাকা আসার কথা কিন্তু সে টাকা পাচ্ছে না। এরকম আমি বহু মানুষদের চিনি যাদের বহু বহু টাকা আসার কথা কিন্তু তারা টাকা পাচ্ছে একদম। এবং এই যে শুভ দিনগুলোতে এই টোটকা পালন করলে আপনাদের কিন্তু অনেক দিক থেকে আপনারা ভালো থাকতে পারেন, এই ব্যাপারটা একেবারে নিশ্চিত। তাই যারা অনুষ্ঠান দেখছেন আজকের অনুষ্ঠানে অবশ্যই একটা খাতা আর একটা কাগজ নিয়ে বসুন, এবং বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে একটা ফোন আছে। শুভ নববর্ষে 5টা নিয়ম বলবো, এই 5টা নিয়ম একটু মাথায় রাখো, জীবনে আর তাকাতে হবে না। শুভ নববর্ষটা না মানে এই যে নতুন বছরটা যে কিভাবে কেটে যাবে ধারণার বাইরে। কে আছে আমাদের সাথে, কে আছেন বলুন। নমস্কার, আজকে ব্যবসা সংক্রান্ত জিনিস যখন তখন তোমার ছেলের ব্যবসার চিন্তা ভাবনা থাকলেও সে কিন্তু বিজনেসের জায়গা থেকে অতটা সাফল্য পাবে না। তার আগে ভাইব্রেশনে বললাম, তার আগে নামটা জেনে নি, ছেলের নামটা বলো। গৌর। গৌর, গৌর কি? গৌর সফল। আচ্ছা 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 আচ্ছা, এইসব টাইটেল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেদিনীপুরের দিকে হয় আর কি, মেদিনীপুর দিকে। এবং মেদিনীপুরের ব্যক্তিগুলি কিন্তু খুব চতুর হয়, চালাক হয়, ভালো হয়, ওরা মানে খুব জ্ঞানী ব্যক্তি হয়। এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই দিকের মানুষগুলি, আমি কিছু দিক ওয়াইজ বিচার করি মানে এই কোন দিকে কি আছে, কাকদ্বীপ যে জায়গাটা সেই দিকের মানুষদের কি থিংকিং, মেদিনীপুরের জায়গাটা সেই দিকটা কি আছে, এবং এরকম বিভিন্ন জায়গা, ব্যাঙ্গালোরের দিকটা সেই দিকটা কি আছে, আগরতলা সেই দিকটা কি, আসামের সেই দিকটা কি আছে, এবং শিলিগুড়ি সেই দিকটা কি আছে। এবং এই যে দিকের বিচার, এই দিক বিচারগুলি কিন্তু খুব ভাইটাল বিচার। এবং তোমাকে একটা আমি তিনটে জিনিস বলো, দেখো আমি তো কিছু জানলাম না, শুধু নাম জানলাম এবং টাইটেল জানা, সত্যি কথা বলো তো তোমরা মেদিনী তাই তো নাকি, মেদিনীপুরের তো, মেদিনীপুরের তো, সোনারপুর মেদিনীপুরের না, না সত্যি কথা বলো তো, থাকো কোথায় তুমি, থাকো কোথায়, দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি তোমাদের এই যে টাইটেলটার ভাইব্রেশনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেদিনীপুরের দিকে দেখা যায়, এবং আমার কাছে মেদিনীপুর চেম্বারে কিন্তু এই টাইটেলের মানে 50% কিন্তু পার্সেন্ট আসে, ছড়িয়ে ছিটিয়ে, রাইট রাইট রাইট। এবং তোমাকে একটা কথা বলি, আমি তিনটে জিনিস বলবো, আমি জানি তুমি না বলতে পারবে না, হ্যাঁ বলতেই হবে, আর যদি না হয় না বলবে, তিনটে জিনিস বলবো তোমাকে, বলবো যে একটা কথা, তোমার সন্তান
পড়াশুনোর মধ্যে থেকে ভালো ছিল, কিন্তু বিজনেসের জন্য বা কর্মের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্যদিকে, সে কিন্তু বিজনেসটা করতে ভালোবাসে বা কর্ম মানে টাকা রোজগার করতে ভালোবাসে, যার জন্য পড়াশুনোর জায়গাটা ঠিকঠাক মতো করতে পারেনি এবং সে টাকা রোজগারের জন্য তো এবং বিজনেসের জন্য বা টাকা রোজগারের জন্য বা কোনো চাকরি বা কোনো কাজের জন্য সে কিন্তু বাড়ি ছেড়ে বাইরে থাকার মানে যোগ আমি দেখতে পাচ্ছি থাকছে এখন। আচ্ছা আপনি খুব তাড়াতাড়ি বলুন, আপনি বলো সহমত কি না, এটাই কি এটা হয়েছে, বাইরে থাকছে কি? হ্যাঁ হ্যাঁ বাইরে থাকছে, বাইরে কাজ করতে চাইছে, বাইরে কাজ করতে চাইছে। আচ্ছা এবার আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনি বলে দিন মানে কি করণীয়। এবং তোমাকে বলি, এই যে সন্তান, এই সন্তানের জায়গাটা দিয়ে দুটি জিনিস পাবে। দুটি জিনিস হলো, তোমার এই সন্তান পড়াশুনোর জায়গাটা খারাপ এবং কর্মের জায়গাটা ভালো, বিজনেসের জায়গাটা আরো ভালো, বিজনেস করতে পারবে, কিন্তু এ তোমার বাড়ির সাথেই বিজনেস করবে বা তোমার পাড়ায় বা তোমার শহরে বা তোমার এলাকায়, এ বাইরে গিয়ে সাকসেস হতে পারবে না। যদি তোমার মনে হয় তোমার সন্তানকে বিজনেস করবে বা টাকা রোজগার করবে বা ভালো থাকবে, তাহলে তোমার কাছে নিয়ে আসো। এবং বাইরে যে গেছে, বাইরে কিন্তু সমূহ বিপদ, বাইরে কিন্তু একটা বিপদের ছায়া গ্রাস করবে, তো সেই জায়গা থেকে ইমিডিয়েটলি পারলে ছেলেকে তোমার কাছে নিয়ে যাও। ঠিক আছে, আপনি শুনে নিলেন, কিন্তু আমাদের অনুষ্ঠানে খুব অল্প সময় বাকি, তাই যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, আপনারা নববর্ষের শুভ দিনটিতে একদম কি কি করবেন সেটা জানতে চাই। একদম পাঁচটা একদম খুব তাড়াতাড়ি পাঁচটা জিনিস আমি বলবো, পাঁচটা জিনিস তোমরা বিজনেসে, যারা যারা শুভ নববর্ষে বিজনেস করছো বা নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো, প্রথম যেটা বলো, সময় নেই যেহেতু, প্রথম যে করণীয় কাজটা হলো, প্রথমে তুলসী পাতা দিয়ে মধু দিয়ে দিনটা শুরু করবে। এক নম্বর তুলসী পাতা, তার সাথে একটু মধু দিয়ে ওটাকে খেয়ে শুরু করবে। দু নম্বর যেটা বলবো, সাদা চন্দন, লাল চন্দন, কেশর, কালো তিল পেস্ট করে ওটার চন্দন বা তিলক দিয়ে তুমি বিজনেসে বা কোনো জায়গায় যাচ্ছ ভালো শুভ কাজে, এটা তুমি করবে, নিয়মটা পালন করবে। তিন নম্বর বলবো, অশ্বত্থ গাছের শেকড় এবং বিল্লমূল, বিল্লমূল, অশ্বত্থ গাছের শেকড়, বিল্লমূল, ক্ষীরিকা মূল, শ্বেত বিড়ালার মূল, এই কটা মূল একত্রিতভাবে লাল কার দিয়ে কমরে পড়বে। চার নম্বর যেটা বলবো, কুমারী মেয়েকে, কুমারী মেয়েকে নতুন বছরের শুরুতেই কুমারী মেয়েকে বস্ত্র দান করবে, বস্ত্র দান করবে। পাঁচ নম্বর যেটা বলবো, কোনো বৃদ্ধা মাকে, কোনো বৃদ্ধা মাকে এক মাস ধরে তুমি খাওয়াবে এবং খাওয়া খরচাটা তাকে দেবে। কোনো বৃদ্ধা অসহায় সহায় সম্বলহীন মাকে এক মাস ধরে তুমি তাকে তার খাওয়া খরচাটা বা তার শাড়ি, তার কাপড়, তার যাবতীয় যা কিছু বহন করো একটা মাস, দেখবে এই পাঁচটা নিয়ম পালন করলে তোমার এই যে বছরটা যাচ্ছে, যে শুভ নববর্ষ আসছে বাংলার, এই বছরগুলি বা তোমার বিজনেসের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। সময় নেই, যে পাঁচটা বললাম মাথায় রাখো, ভালো থাকবে, সুখে থাকবে, সাবধানে থাকবে, নতুন বছর আনন্দে কাটাও এবং আশা করি আগামী দিনটা ভালো যাবে। নেক্সট যে প্রোগ্রামটা আনতে চলেছি সেটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশন আমাদের প্রথম যে পর্বটি হলো বিজনেস, সেকেন্ড যে পর্বটি থাকবে সেটা কিন্তু ডিপ্রেশন। ডিপ্রেশনে ভুগলে কি কি হতে পারে? একটা সন্তান ডিপ্রেশনে ভুগে সে সুইসাইড করে নিয়েছে, তার ব্যাখ্যাটা আমি দেব, কেন হয় এবং তার থেকে বেরিয়ে আসা যায় কিভাবে সেটা নেক্সট এপিসোডে আলোচনা। একদম, এবং এই অনুষ্ঠান মানেই এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য রয়েছে, যেই তথ্যগুলো আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে, মানে যদি ডিপ্রেশনের ব্যাপার হয় সেই ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা অবশ্যই বলা থাকবে। কিন্তু আজকের অনুষ্ঠান যেখানে নববর্ষের শুভ দিনটি কিভাবে পালন করবেন এবং ব্যবসায়ী বন্ধু যারা রয়েছেন তাদের জন্য ভীষণভাবে কার্যকরী হবে আশা করছি, তাই আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে রইলেন এবং আমাদের
আমাদের এই যে নতুন বছর 1429 সাল, প্রত্যেকের যাতে ভীষণ ভালো কাটে সেই শুভ কামনা করব, এবং প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রত্যেকে ভালো থাকুন, ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু।